এপিসোড 18 এ ভি শিকারে যায়। সে একটি চিকেন ক্যাচ করে আর বলে র‍্যাবিট পাইনি বাট চিকেনে কাজ চলে যাবে। তখনই সে কিছু আওয়াজ পায়। সে চেক করতে গেলে দেখে আহত অবস্থায় কেউ পড়ে আছে। ভি তাকে টার্ন করলে দেখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় সং ল্যান, যে শাওশিং চেনের ফ্রেন্ড ছিল। ভি তাকে ভেন কিং এর কাছে নিয়ে আসে। ভেন কিং সং ল্যানের ট্রিটমেন্ট করে। তখন ওখানে অ্যালি মেডিসিন নিয়ে আসলে ভি তার দিদিকে নিয়ে ভেতরে আসে। ভেন কিং বলে ও ঠিক আছে, কিছুদিনে রিকভার হয়ে যাবে। ভি মেডিসিন সং ল্যানকে দেয় আর তার সাথে কি হয়েছে জিজ্ঞাসা করে। সং ল্যান বলে, তোমাদের থেকে আলাদা হওয়ার পর শাওশিং চেন আর আমি ট্রাভেল শুরু করি। কিছু মাস আগে আমি স্নো হোয়াইট প্যাভিলিয়নে ফিরে যাই আমার মাস্টারের বার্থডে সেলিব্রেট করার জন্য। কিন্তু ওখানে চারিদিকে ডেড বডি ছিল আর আমার মাস্টারকেও হত্যা করা হয়েছিল। ভেন কিং কে করেছে জিজ্ঞাসা করে বললে সং ল্যান বলে সু ইয়াং, সে ছাদে লুকিয়েছিল আর আমার উপর অ্যাটাক করে এক বিষাক্ত পাউডার দিয়ে, তার জন্য আমার চোখও নষ্ট হয়ে যায়। সু ইয়াং আমার মাস্টারকে 10 দিন ধরে টর্চার করেছিল। সে বলেছিল সং শাওশিং চেংকে বলবে, এটা তার জন্য অনেক বড় গিফট। তারপর আমার মনে হয় শাওশিং চেংকে দেখলাম, ও বলেছে আমাকে সে মাস্টার বাওশেন স্যারেনের কাছে নিয়ে যাবে আমার চোখ হিল করার জন্য। ভেনিং এক্সাইটেড হয়ে বলে, বাওশেন স্যারেন যিনি মৃত মানুষকে জীবন্ত করতে পারে আর যে কোনো ক্ষতকে ঠিক করতে পারে। সং ল্যান বলে, হ্যাঁ, সিং চেন আমার ইয়ারিং নিয়ে আসে, তারপর আমি আর কিছু জানি না। আমার যখন জ্ঞান ফেরে আমি ভিকে দেখি। ভেন কিং মাস্টার বাওশেনের ব্যাপারে আরো ইনকোয়ারি করতে চায় কারণ তার মনে হোপ জাগে জ্যাং চ্যাংকে তিনি ঠিক করতে পারবেন। কিন্তু ভি বলে আমাদের সং ল্যানকে আরাম করতে দিতে হবে। ভেন কিং না মানলে ভি বলে, বাওশেন স্যারেন আমারও গ্র্যান্ড মাস্টার, তিনি এখানে থাকলে আমি অবশ্যই জানতে পারতাম। ইয়ানলি ভিকে জিজ্ঞাসা করে যে তার মানে চ্যাং ঠিক হতে পারে। ভি হ্যাঁ বলে। নেক্সট সিনে ভি চ্যাংয়ের রুমে আসে খাবার নিয়ে। সে চ্যাংয়ের হেড থেকে নিডিল তুলে নেয়। চ্যাং জেগে ওঠে, ভি চিকেন খাচ্ছিল আর সে বলে, চ্যাং তুমি সত্যি মরতে চাও? চ্যাং বলে, আমি রিভেঞ্জ নিতে পারবো না তো বেঁচে থেকে কি হবে? ভি বলে, যদি তুমি বেঁচে না থাকো তবে আবার যোদ্ধা কি করে হবে? চ্যাং এবার ভি এর দিকে অ্যাটেনশন দেয়। ভি বলে, হ্যাঁ তুমি ঠিক শুনেছো, আমি জানি তুমি কিভাবে আবার ঠিক হতে পারবে। তুমি তো জানো বাওশেন স্যারেন আমার গ্র্যান্ড মাস্টার, সে হাজার বছর ধরে বেঁচে আছে আর আমি জানি সে এখন কোথায় আছে। চ্যাং বলে, তুমি তো ছোট বেলার মেমোরি ভুলে গেছিলে। ভি বলে, এরকমটা নয়, আমার কিছু মনে নেই। আজও এক লেডি আমার স্বপ্নে আসে, সে আমায় একটি জায়গার কথা বলেছে। সে বলেছে যখন আমার জন্য কোনো দরজা খোলা থাকবে না তখন আমাকে পর্বতের উপর চলে আসতে হবে, ওখানে এসে আমাকে হেল্প চাইতে হবে। ভি চিকেনের সাথে এই সময়ের মজা নিচ্ছিল। চ্যাং তার কাছে এসে আরো জিজ্ঞাসা করতে চাইলে ভি বলে, আগে খাবার খাও, খেতে খেতে কথা বলবো, আর তা না হলে আমি কিছুই বলবো না। চ্যাং খাবার খুব তাড়াতাড়ি খেতে শুরু করে। ভি চ্যাংকে কিছু রুলস বলে। চ্যাং ব্লাইন্ড ফোল্ডেড থাকবে, তাকে যা বলা হবে তাই করতে হবে, আর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাং এর পরিচয় গোপন রেখে নিজেকে ভি ইং বলে পরিচয় দিতে হবে, আর বাকি তার সাথে যা কিছু হয়েছে সব সত্যি বলতে পারে। চ্যাং আজই যেতে চাইলে ভি বলে, আজ নয় কাল, দিদিকে কোনো সেফ জায়গায় রেখে যেতে হবে, দিদি এত কঠিন জার্নি করতে পারবে না। চ্যাং হ্যাঁ বলে। ভি বলে, আমি এখন যা কিছু তোমাকে বলবো তুমি শুধু হ্যাঁই বলবে, তাই না? এখন খাও। চ্যাং খেতে খেতে বলে, এর টেস্ট অনেক বাজে, কিন্তু সে খেয়ে যাচ্ছিল। ভি ভেন কিং এর কাছে আসে। সে নক করার আগেই দরজা খুলে যায়। ভেন কিং ভিকে ইগনোর করে নিজের জায়গায় গিয়ে বসে। ভি বলে, কাউকে ইগনোর করার ক্ষেত্রে এ সত্যি অনেক ফেমাস। ভি বলে, সং ল্যান এখন ঠিক হয়ে গেছে, আমি সংকে আমার দিদিকে নিয়ে লাঞ্জান আর বাকিদের কাছে নিয়ে যেতে বলেছি, তারা কালই বেরোবে। ভি ভেন কিং এর থেকে ঘুমানোর মেডিসিন চেয়ে নেয়। ভেন কিং বলে, যখন চ্যাং তার ট্রিটমেন্টের ব্যাপারে জানতে পারবে ভেবেছো কি হবে? ভি বলে, ও কখনোই জানতে পারবে না। ভেন কিং বলে, সত্যি কিছুদিনের জন্য হাইড করা যায়, পুরো জীবনের জন্য নয়। ভি বলে, কিং চ্যাং এর জায়গায় ভেন নিং ইনজার্ড হলে তুমিও এটাই করতে যেটা আমি এখন করছি। ইয়ানলি চ্যাং এর খেয়াল রাখছিল, সে উঠে যেতে গেলে পড়ে যাচ্ছিল। ভি এসে তাকে সামলে নেয়। ভি কথা বলতে গেলে অ্যালি তাকে ধীরে বলতে বলে কারণ চ্যাং আরাম করছিল। ভি বলে, দিদি ও তো সারাদিনই ঘুমায়। ভি অ্যালিকে মেডিসিন দেয় আর বলে, দিদি এটা নিলে তুমি ঠিক করে ঘুমাতে পারবে। অ্যালি মেডিসিন ধোয়ার মাধ্যমে নেয়। অ্যালির বানানো লোটাস লিফ স্যুপ ভিকে দেয়। ভি হ্যাপি হয়ে খেতে শুরু করে। ভি বলে, দিদি মনে আছে তুমি প্রথমবার এই স্যুপ কবে বানিয়েছিলে? তখন ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেক্টলিরা চ্যাং যখন ভিকে নিয়ে আসে চ্যাং রেগে ছিল কারণ ভি কুকুরকে খুব ভয় পেত আর তার জন্য চ্যাং এর সাথে থাকা কুকুরকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভি চ্যাং এর কাছে গেলে চ্যাং তাকে এখান থেকে চলে যেতে বলে আর তা না হলে তার পেছনে সে কুকুর ছেড়ে দেবে। ভি ভয় পেয়ে বেরিয়ে যায়। অনেক রাতে ইয়ানলি জঙ্গলের মধ্যে ভিকে খুঁজতে আসে। সে দেখে গাছের উপরে চড়ে বসে আছে ভি। সে ভিকে নিচে আসতে বলে কিন্তু ভি কুকুরের কথা মনে করে ভয় পায়। ভি গাছ থেকে নিচে পড়ে যায়, তার পায়ে ব্যথা লাগে। ইয়ানলি বলে, কুকুরকে আমি তাড়িয়ে দেবো,
অ্যালি ভিকে তার ব্যাগে ক্যারি করে আর বলে চ্যাং একটু রাগী, ওই কুকুরের খুব ভালো বন্ধু ছিল তাই সে রেগে গেছে, কিন্তু এখন ও একটা ভাই পেয়েছে তাই সে হ্যাপি। তুমি ফিরছো না দেখে চ্যাং চিন্তা করে আমাকে জাগাতে আসে, আর আমরা দুজন তোমাকে খুঁজতে এখানে এসেছি। তারা কান্নার আওয়াজ পায়, চ্যাং পড়ে গেছিল। সে ভিয়ের থেকে ক্ষমা চায় আর তারা তিনজনে ঘরে ফিরে যাচ্ছিল। ঘরে ফেরার পর ভি আর চ্যাং এর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, তারা খেলতে শুরু করে। অ্যালি তাদের জন্য তখন লোটাস লিফ স্যুপ বানিয়ে নিয়ে আসে, ভি আর চ্যাং স্যুপ এনজয় করে। প্রেজেন্ট এই কথাগুলো মনে করে তারা ইমোশনাল হয়ে পড়ে। লিভিকে বলে, আশিয়ান তুমি আমি আর চ্যাং আমরা তিনজন ফরএভারের জন্য একসাথে থাকবো, কখনো আলাদা হব না। ভি হ্যাঁ করে। অ্যালি মেডিসিনের জন্য ঘুমিয়ে পড়ে, তাকে ভি আর চ্যাং মিলে ঘোড়ার গাড়িতে তুলে দেয় সং ল্যানের সাথে ল্যান্ডিং এ পাঠানোর জন্য। সং বলে আমি নিরাপদে রাজকুমারীকে পৌঁছে দেবো, তারা বিদায় জানায়, সং ল্যান চলে যায়। এদিকে ভি চ্যাং ভেন কিং আর ভেনলিং কেও বিদায় জানায়। ভেন কাবিলা জ্যাং কাবিলার উপর খুনি হামলা করার পর জ্যাং কাবিলা নাই কাবিলা আর লান কাবিলা সকলে একজোট হয়ে ভেন কাবিলার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। এদিকে লান যেন তাদের ক্লানকে ভেন ক্লানের থেকে ফ্রি করে নিয়েছিল। ভি আর চ্যাং পর্বতের উপরে আসে, চ্যাং বলে সত্যি কি মাস্টার বাউসেন স্যারিন এই পর্বতে আছে? ভি বলে হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে কেন বলবো, এর আগে আমি তোমার সাথে আসতে পারবো না, আমি শহরে তোমার জন্য অপেক্ষা করব। ভি চ্যাং এর চোখে কালো কাপড় বেঁধে দেয়, সে বলে এখন যাও, আমি যা বলেছি সব মনে রাখবে। চ্যাং আগে চলে যায়। ভি বলে চ্যাং এটা তোমার লাস্ট চান্স, রেগে গিয়ে এই চান্সটাকে হারাবে না। চ্যাং ধীরে ধীরে উপরে উঠছিল আর ভি এর বলা রুলস কে মনে করছিল, হঠাৎ সে বেলের আওয়াজ পায়, সে অন্য কারোর ওখানে থাকারও আওয়াজ পায় আর নিজের হাতে থাকা লাঠিকে তুলে নেয়। এক লেডি তার দিকে শট তুলে ধরেছিল আর তার পরিচয় জিজ্ঞাসা করলে চ্যাং বলে আমি জ্যাংসে স্যারেনের ছেলে আর বাউসান স্যারেনের শিষ্য ভি ইং। চ্যাং নিজের সাথে হওয়া সকল ঘটনা বলে। লেডি ভি এর ফ্যামিলি নিয়ে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, ভি এর পিতার নাম কি আর তার প্যারেন্টস কিভাবে মারা গিয়েছিল, বাউসান স্যারেনের কথাই বা তাকে কে বলেছিল। চ্যাং বলে ভি এর ফাদারের নাম ভি চ্যাং জে, তার প্যারেন্টস 10 বছর আগে নাইট হ্যান্টিং এর দরান মারা গেছিল আর বাউসান স্যারেনের কথা তার মা জ্যাংসে স্যারেন বলেছিল। ওই লেডি চ্যাংকে উঠতে বলে আর তার দিকে একটি কাপড় ছুড়ে দেয়, চ্যাং ওই কাপড়টি ধরে লেডির পেছনে আগে যেতে শুরু করে। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়।